হ্যালো গাইজ, তোমাদের জন্য ইউটিউবে নিয়ে এলাম আমার প্রথম গেমিং ভিডিও। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অতি পরিচিত সেই বিখ্যাত C-130 হারকুলিস বিমানটিকে। যদিও ফ্রি ফায়ার বিমানটিকে কোথাও ডিফাইন করেনি, তবে সামরিক কর্মকাণ্ডে, যুদ্ধ বিগ্রহে আমেরিকান মেড এই বিমানটি পৃথিবীর সকল দেশেই প্রচুর ব্যবহৃত হয়। হোয়াট এভার, বিমান থেকে জাম্প করলাম, নামবো, মিলে যাওয়ার আগে জিপ লাইনের পাশে দোতলা ঘরে। হ্যাঁ গাইজ, বেলকনি দিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকে পড়ছি। এখন ঘরের চিপা চুপা খুঁজে দেখি কি কি গান পাওয়া যায়। অলরেডি কিন্তু দুইটা গান পাইছি, একটা কিংফিশার আর একটা VSS। বুঝছো গাইজ, গান দুটার একটাও কিন্তু ফাইটে যেটা সুবিধার না, সো আরও লুট করতে হবে। দেখো এইখানে একটা R-94 পইরা রয়েছে, তারপরে দেখো পইরা রয়েছে একটা গ্রেনেড লাঞ্চার। এইগুলো দিয়ে কি আমার কোনো কাজে আসবো? তা চাইতে ফুসফুসি ভালো না, মানে আমার VSS যেটা আমার কান্দে অলরেডি আছে সেটার কথা কইতেছে আর কি। চলো আমরা বরং মিলের দিকে যাই, ওইখানে যদি ভারী কোনো লুট পাওয়া যায়। আর এদিকে ওই যে আমার টিমমেট আপন মনে গাড়ি চালাইতেছে, মনে হইতেছে টিমমেটের কোনো কামকাজ নাই, তাই খালি এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেদিক গাড়ি নিয়ে দৌড়াই বেড়াইতেছে। মিলের খুব কাছাকাছি চলে আসছি, সতর্ক থাকতে হবে, কেননা এখানে এনিমি থাকার সম্ভাবনা অনেক বেশি। একটা এক্সিমেট পেলাম, লং রেঞ্জের জন্য ভালোই হবে। আবার একটি বাইজনও পেলাম, এটাও শর্ট রেঞ্জের জন্য খারাপ না। এদিকে টিমমেটের উপর রেড অ্যালার্ট, অর্থাৎ আশেপাশে অবশ্যই অবশ্যই এনিমি আছে। হ্যাঁ চান্দুটাটা পাইছি তো। বুঝলাম না কেন জানি ভয়ে জড়সর হয়ে বসে রয়েছে। আরে চান্দু, তুমি তো টিমিং করতে চাইলেও পারতা, তা না কইরা হোদায় বোকার মতো মাইটটা খাইলা। আচ্ছা যাক, অন্তত আমার গুলি তো করবে একটা নাকি। বুঝছো গাইজ, এটা কিন্তু গেমে আমার প্রথম কিল, তারপরেও কিলটা করে কেন জানি শান্তি পাইতেছি না। কেমনে পামু কও, এরকম অসহায় এক ক্যাবলারে মায়ের কি শান্তি পাওয়া যায়? এখন শান্তি কেমনে পামু? চলো আমরা বরং খারাপ কোনো চান্দুরে খুঁজে বের করি। দেখছো গাইজ, আমরা কিন্তু খারাপ চান্দুরে খুঁজে পাইয়া গেছি। ওই চান্দুরে এত গুলি করো কেন, একটু মায়া দয়া করো। এখন খাও গুতা, গুলি করতে করতে তো ভুলে গেছো গাড়ির ডলা খাইলে কেমন লাগে। একজন অলরেডি ডাউন, দ্বিতীয়টারও কোনো কথা নাই, খালি P90 দিয়া ব্রাশ। গাইজ মুহূর্তের মধ্যে আরও দুইটা ফিনিশ। চলো ওই গাড়িটা নিয়ে নতুন কোনো লোকেশনে যাওয়া যাক। দেখছো দেখছো, আর এক চান্দু এসে হাজির, কোনো কথা নাই, গাড়ির থেকে নাইমাই খালি ফায়ার। চান্দু তুমি কি কিলের গন্ধ পাইয়া কিল নিতে আসছিলে? এখন তো নিজেই কিল হয়ে গেলা। যাক কিচ্ছু করার নাই, গেম খেললে গেমে কিল করবা, কিল হবা, এটাই গেমের নিয়ম। তাছাড়া কিল হবার পরে তোমার লুটে লুটপাট হবে, এটাও স্বাভাবিক। তো দেখছো গাইস, আমার কিন্তু অলরেডি 4টা কিল কমপ্লিট। চলো এখন আবার নতুন কোনো চান্দুরে খুঁজে বের করি। আর যেহেতু মিশা ক্যারেক্টার আছে বুঝছো, সেহেতু গাড়ি ব্যবহারে সেফটিটাও কিন্তু অনেক বেশি। উরে খারাপের খারাপ, আমি তোমারে দেখে ফেলছি, গাড়ির ডলা খাওয়ার ভয়ে তুমি গাছের পেছনে কাভার নিছো। ঠিক আছে, গাড়ি থেকে নেমে গেলাম, নাইমাই ড্যামেজ, আমিও গাছের কাভারে। আবার ওই দিক যাও কেন চান্দু, এই নাম একটা ফাইনাল ধোয়া অ্যান্ড ডাউন। এই নিয়ে গাইস 5টা কিল কমপ্লিট বুঝছো। এখন ওরে একটু লুটপাট করে যাবো লাইট হাউসের দিকে। লাইট হাউসের দিকে আর যাওয়া হলো না গাইস, পেছন থেকে টিমমেটের কল পাচ্ছি, পসিবলি তাকে এনিমিরা অ্যাটাক করেছে, যাই দেখে আসি কি অবস্থা। হ্যাঁ চান্দু, গ্লোবালের পেছনে ট্যাগ হয়ে আছো, এখন খাও গাড়ির ডলা অ্যান্ড দেন ফাইনাল। তো গাইস চলো আবার একটু লুটপাট হয়ে যাক, তেমন আশানুরূপ কোনো লুট পাওয়া যায় না গাইস। তো চলো যাওয়া যাক নতুন চান্দুর খোঁজে। দৌড়াই গিয়া উঠে পড়লাম আমাদের লাকি ভ্যানে। বুঝছো গাইস, কেননা এই ভ্যানটারে সাক্ষী রাইকে এ পর্যন্ত 5টা কিল করছি, তার মধ্যে 3টা সরাসরি ভ্যান দিয়েই মারছি। আরে চান্দু কই যাও কই যাও। ইয়েস, এখন MP5 এর টানা ব্রাশ ফায়ার, কিচ্ছা খতম। দেখছো গাইস, বলতে না বলতে ভ্যান দিয়েই আর একটা শুয়ে দিছি, আমার লাকি ভ্যান। বুঝছো গাইস, ভেন্ডিং মেশিনে গিয়ে এবার একটা চ্যালেঞ্জ কিনবো, তারপর টার্গেটেড এনিমিরে দৌড়ায় দৌড়ায় ভাগা ভাগাকে মারমো, মানে হয় এনিমি আমারে দৌড়াবো নাইলে আমি ওরে দৌড় ফরামো। ওই টার্গেট ভাই, খারাও খারাও। ওকে জাম্প, ক্যামেরা ফিক্সিং, ফায়ার অ্যান্ড নক, আই মিন টার্গেট ডাউন। ওকে গাইস চলো আমাদের ভ্যানে উঠে পড়ি আবারও নতুন চান্দুর সন্ধানে। গাইস খেয়াল করছো, এক এক করে কিল কিন্তু 8টা হয়ে গেছে। ওই যে আরেক চান্দুরে দেখছি। ওই খারাপের খারাপ, পালাইতেছো কেন? দেখছো গাইস, মেইজের মধ্যে ঢুকে গেছে, দেখি ওরে খুঁজে পাওয়া যায় কিনা। তাছাড়া আমারে মারার জন্য একটা চান্স তো ওর অবশ্যই নেওয়ার কথা। চান্দু তোমার ট্যাগ আমি দেখে ফেলাইছি, তার মানে তুমি সত্যি পালাও নাই। একটা সেকেন্ড চান্দু, লেট মি টেক কভার প্লিজ। আউ, নাও ইটস মাই চান্স, হেডশট অ্যান্ড ডাউন। গাইস এটা নিয়ে 9টা কিল কমপ্লিট হলো, আর আমাদের হাতে যেহেতু এখনো 12টা কয়েন আছে, সো চলো বিমা শক্তির ভেন্ডিং মেশিন থেকে আরেকটা চ্যালেঞ্জ কিনে ফেলি। আর দেখো আমাদের ভ্যানটা কিন্তু এখনও আছে, সেই মিল থেকে একটা কিল করার পরে এই ভ্যানটা নিয়েছিলাম। বুঝছো গাইস, মিশা ক্যারেক্টারটাকে কিন্তু সত্যি প্রশংসা করা উচিত। দেখো চ্যালেঞ্জ আর কি কিনবো, এইখানে তো অলরেডি চ্যালেঞ্জ বসে রয়েছে। চান্দু তুমি কই যাও, দাঁড়াও দাঁড়াও, মুঝে মারো মুঝে মারো। যারা পিছে তো দেখো, তোমারে 50% ড্যামেজ দিয়ে দিছি, আর দুইটা ঠোয়া দিলেই তো ফাইনাল। দেখো আবারও ভাগছে। ওকে ওয়ান মোর ট্রাই। আশ্চর্য,
কিলটা নিল কে? এইদিকে তুমি চান্দু আমার টিমমেটরে ডাউন করে রাখছো, তাহলে নাও ইটকা যাওয়া পাথরছে। ও মাই ডিয়ার টিমমেট, ওয়েট ওয়েট ওয়েট, আমি এসে গেছি, এখনই রিভাইভ হয়ে যাবে। দেখছো গাইজ, এনিমিটার পেছনে কেমন দৌড়ানো দৌড়াইলাম, তারপর কিলটা পাইলাম না। আরে এইখানে না একজনরে ডাউন করে রাখছিলাম, ওই দেখো গাড়ি নিয়ে ভাইগে গেল। দাঁড়াও আমিও আসতেছি তোমার পেছনে পেছনে, আজকে আর তোমারে ছাড়বো না। গাইজ বুঝলাম না কিভাবে খারাপটা এত তাড়াতাড়ি পালাইয়া গেল। দেখছো গাইজ, বলতে না বলতে আবার ওই গাড়িতেই ব্যাক করছে খারাপটা। তাইলে এবার মরো চান্দু, তোমার কি পিপিলিকার মতো পাখা গজাইছিল নাকি টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য আসছিলা? যা মনে চাই হোক গা, বুঝছো গাইজ, আমাদের কাজ হলো এখন ওরে লুটপাট করা, তারপর নেক্সট চান্দুর খোঁজে বের হয়ে যাওয়া। আরে চান্দু তুমি এইখানে স্ট্যাচুর মতো দাঁড়ায় আসো কেন? আশ্চর্য ব্যাপার স্যাপার, আবার কই গেল, এই মাত্র না এইখানে ছিল। বুঝছো গাইজ, এই গেমে না যত সব ভৌতিক কাজকর্ম হইতেছে। আচ্ছা ও আবার ভেন্ডিং মেশিনে যায় নাই? তাই তো, এইখানেই তো আছে। সো ডোন্ট ওয়েস্টিং আওয়ার টাইম, 11 নম্বর কিলটা করেই ফেললাম। গাইজ আমরা কিন্তু জোনের অলমোস্ট শেষের দিকে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল জোন শুরু হয়ে যাবে। আর দেখো এখন পর্যন্ত আমরা 8 জন প্লেয়ার বেঁচে আছি। সো গাইজ দেখা যাক বুই আনতে পারি কিনা। ওই চান্দু মোটর সাইকেলে কইরা কই যাও? ওকে জাম্প অ্যান্ড ফায়ার, 1 ডাউন, নাও শিফটিং পজিশন, ফায়ার অ্যাগেইন অ্যান্ড ফাইনাল। দেখছো গাইজ আবারও মুহূর্তের মধ্যে 2টা শেষ, আর আমার কিল গিয়া দাঁড়াইছে আনলাকি 13-এ। হোয়াট এভার, লেটস গো ফর আওয়ার নেক্সট টার্গেট। দেখছো গাইজ আমার টিমমেট এটা কী করলো, আমার লাকি ভেন্টারে মায়েরা ওর মাথাটা মেজের উপরে উঠাইয়া দিচ্ছে। আরে চান্দু তুমি এখানে চুপ করে মজা নিতেছো, তোমার এইখান থেকেই লাফায়া লাফায়া গুলি করবো। দাঁড়াও এখন তো লাফাইতেও পারতেছি না। আচ্ছা বুঝছি, তোমার জন্য আমাকে আবারও মেজের ভিতরে ঢুকতে হবে। দেখছো গাইজ প্লেয়ারটা কেমন ভয় পাইছে, ভয়ে আমাকে একটা পাল্টা গুলিও করে নাই। গেম খেলার সময় এত ভয় পাইলে কি চলবে? তাহলে তো একটা এনিমিকেও চেস করতে পারবা না। আর গাইজ এই কিলটার মাধ্যমে আমরা কিন্তু আনলাকি 13 থেকে বের হয়ে আসলাম, তার মানে সামনে হয়তো ভালো কিছু ওয়েট করতেছে। ওই টিমমেট আমাকে গাড়িতে উঠাও। দেখছো আর এক চান্দু জোনের বাইরে ক্যাঙ্গারুর মতো লাফাইতেছে, ডিসি ওরে 95 ড্যামেজ, আবার আমার টিমমেটও যাইতেছে ডলা দিতে, তার মানে ওর কিচ্ছা খতম। গায়েজ আর মাত্র 2টা এনিমি বাঁচে রয়েছে, এই ফাঁকে আমি নিজের একটু হিল করে নিই। দেখছো গায়েজ আমার টিমমেটটা ডাউন হয়ে গেছে, সম্ভবত জোনের ড্যামেজের সাথে আর পায়রা ওঠে নাই। ও যে চান্দু গাছ বরাবর প্রথম টক্কাতেই হেড খাইছে, পুরা 300 ড্যামেজ দিছি। দেখছো আবার গ্লোয়াল ফালাইয়া বাঁচাইয়া নিতেছে, আর খারাপে আমারে কেমন মারা মারতেছে একটু রাসও করতে পারতেছি না। এদিকে ড্যামেজ দিয়ে তো ওদের জীবন ঝাঁঝটা করে ফেলাইছি, তারপরও মরে না কেমন? হ্যাঁ একটা ডাউন আর একটা ফাইনাল, দেখছো আবার ডিমিট্রি দিচ্ছে। এখন তো আর দেরি করা যাবো না, গ্লোয়ালটা ফাটাইয়া ওরে তাড়াতাড়ি মাইরা দিতে হবে। দেখছো গাইজ বুইয়াটা ফাইনালি আমরাই নিছি। আমাদের গেম প্লে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাইকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।